হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলাইকনটি প্রেস করবে যাতে সর্বপ্রথম তোমার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো আমরা শুরু করে নেই আমরা এক্সারসাইজ ফাইভ পয়েন্ট টু এর তিন নম্বর অঙ্ক আমরা দেখতে যাচ্ছি দশম শ্রেণীর অনেক বিষয়ে তো কোয়েশনটাতে কী বলেছে নিম্নে দেওয়া সমান্তর প্রগতিতে বাক্সের পথগুলো নির্ণয় করো মানে এ মানে টু দেওয়া আছে দ্বিতীয় পটটি দেওয়া নেই মানে এ টু দেওয়া নেই আর এ থ্রি দেওয়া আছে এই রকম কোয়েশন যদি থাকে একেবারে সহজ প্রথমে তোমার কাজ হলো কী কী দেওয়া আছে এগুলো লিখো কী কী দেওয়া আছে দেওয়া আছে এ দেওয়া আছে এ দেওয়া আছে দেওয়া আছে এগুলো আমরা বামপক্ষে লিখে নেব দেওয়া আছে আমার কি এ দেওয়া আছে এ ইজিক্যাল টু টু আর কি দেওয়া আছে এটা তো এ এটা এ টু এটা এ থ্রি এ থ্রি দেওয়া আছে এ থ্রি কত দেওয়া আছে টোয়েন্টি সিক্স আমরা একটা কথা জানি যে এ থ্রিকে কী লিখা যায় এ থ্রিকে কী লিখা যায় এ প্লাস টু ডি এখানে থ্রি থাকলে এ প্লাস টু ডি ইজিক টু টোয়েন্টি সিক্স এর জায়গাতে কত আছে টু টু প্লাস টু ডি

এটাকে আমরা যদি কেটে নেই দুই দিয়ে তাহলে বারো বার যাবে তো কত হয়েছে টুয়েলভ ডিজি কত কত হয়েছে টুয়েলভ বলবে স্যার এখানে ডি কির জন্য বের করেছো এই এ টু বের করার জন্য এখন এখন তোমার এ টু বের করো এ টু হলো এ প্লাস ওয়ান ডি ওয়ান ডি মানে সিঙ্গল ডি তো এ হল আমার টু প্লাস ডি হলো আমার টুয়েলভ তো টু প্লাস টুয়েলভ কত পেয়েছি আমরা ফরটিন তো এটুর জায়গাতে আমরা কত লিখতে পারবো ফর্টি তো আমাদের সমাধান হয়ে গেছে নেক্সট অঙ্কটি আমরা দেখবো এখন রোমান টু তো এই অঙ্কটি ওইটার মতো নয় যদি প্রথম পদ দেওয়া থাকে তাইলে উপরের মেথডে করবে যদি প্রথম পদ দেওয়া না থাকে তাইলে কোন মেথডে দেখে না দেওয়া আছে এখানে কি দেওয়া আছে আমাদের দেখো প্রথমটা খালি মানে এ খালি এ বের করতে হবে আর এ টু দেওয়া আছে এ থ্রি নেই এ দেওয়া আছে তো এ টু ইজিক টু মানে হলো এ প্লাস এ প্লাস ডি ইজিক্যাল টু তো ইকুয়েশন নাম্বার আমরা কী ধরে নেব ওয়ান এটাকে ঠিক আছে নেক্সট এ দেওয়া আছে এ সমান কত থ্রি দেওয়া আছে এ ফোরকে আমরা কীভাবে লিখি এ প্লাস ইজিক্যাল টু থ্রি ইকুয়েশান নাম্বার টু এখন এই দুইটি ইকুয়েশান থেকে আমরা কি বের করব আমরা জাস্ট আমাদের এ এবং বি বের করবো তো আমরা অপনয়ন পদ্ধতি ইউজ করব অপনয়ন পদ্ধতি মানে একটা থেকে অন্যটা বিয়োগ বা যোগ করব। তো এ এ সমান আছে দেখো এ এ সমান আছে তো এটা প্লাস এটাও প্লাস 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 থাকলে বা মাইনাস মাইনাস থাকলে সমান সমান যদি থাকে তাহলে বিয়োগ করতে হয় এইটা থেকে এটা বিয়োগ করলে হবে ওইটা থেকে ওইটা বিয়োগ করলেও হবে আমরা এটা থেকে এটা বিয়োগ করে নিই তো রোমান টু বিয়োগ রোমান ওয়ান করে পাই আমরা এখানে নিচে রোমান টু লিখব এ প্লাস থ্রি ডি সমান থ্রি আর একটা লিখবো এ প্লাস ডি ইজিক টু থার্টি একটা কথা মনে রাখবে যে আমরা যখন বীজগণিতীয় বিয়োগ করি তখন নিচের যে সিম্বলগুলো চেঞ্জ হয়ে যায় এটা প্লাস থেকে মাইনাস হবে এটাও প্লাস থেকে মাইনাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এটাও মাইনাস হয়ে যাবে মানে এটার অরিজিনাল সিম্বল মাইনাস এটার অরিজিনাল সিম্বল এখন মাইনাস হয়ে গেলো এটার অরিজিনাল সিম্বল এখন প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে তিনটা ডি থেকে মাইনাস ডি মানে তিনটে ডি থেকে একটা ডি বিয়োগ করবো তাহলে হবে টু ডি থ্রি মাইনাস তো এটা বড়ো এটা থেকে এটা বিয়োগ করে নাও টেন আর বড়োটার সামনে কী আছে মাইনাস আছে তো ডি ইজ টু মাইনাস টেন ডিভাইডেড বাই টু দুই দিয়ে আমরা দশকে যদি ক্যান্সেল করি তাহলে মাইনাস ফাইভ ডি ইজিক্যাল কত পেয়েছি আমরা কী কাজ করবো ডি ইজ যে কোনো একটা সমীকরণে বসিয়ে নিই এক নং সমীকরণে বসিয়ে এক নং সমীকরণে বসিয়ে পাই করণে বসিয়ে পাই আমরা এখন বসেই নেই তো এখানে কী আছে এক সমীকরণে এ প্লাস ডি তো এ প্লাস ডি জায়গাতে কত লিখবো মাইনাস ফাইভ ফিজিক্যাল টু থার্টিন তো দেখো এখানে প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস ফাইভ ফিজিক্যাল টু থার্টিন তো মাইনাস ফাইভটা এই সাইড থেকে ওই অপর সাইডে চলে যাওয়ার পর প্লাস ফাইভ হয়ে যাবে থার্টিন প্লাস ফাইভ কত হবে এইটিন তো আমরা প্রথম পদ পেয়ে গেলাম প্রথম পথ প্রথম বাক্সে আমরা কত লিখতে পারবো এইটিন লিখতে পারবো ঠিক আছে এখন আমাদেরকে কী বের করতে হবে এ থ্রি বের করতে হবে এ থ্রি ইজ ইকুয়াল টু এ প্লাস কত ডি বলো টু ডি এ কত আমরা পেয়েছি এইটিন পেয়েছি অল্প আগে টু ইন্টু ডি কত পেয়েছি মাইনাস ফাইভ টু ইন্টু মাইনাস ফাইভ তো এইটিন প্লাস মাইনাস মাইনাস টু ইন্টু ফাইভ হল টেন এইটিন মাইনাস হলো এইট এইটিন মাইনাস টেন হল এইট তো এখানে কত হবে এইট হবে ঠিক আছে আশা করি আমরা সবাই বুঝেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওটি নিয়ে আসবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে